সিরাজগঞ্জের কাজীপুরে টমেটো চাষিরা পড়েছেন বিপাকে বারবার গাছ লাগালেও কিছুটা বড় হওয়ার পর সেই গাছ হঠাৎ করে মরে যাচ্ছে চাষিদের অভিযোগ কী কারণে গাছ মরে যাচ্ছে তা জানতে না পারার যেমন প্রতিকার মিলছে না সেই সঙ্গে কৃষি অফিস থেকেও তারা পাচ্ছেন না কোনো সহযোগিতা বা পরামর্শ এ অবস্থায় বড় ধরনের ক্ষতির আশঙ্কা তাদের সিরাজগঞ্জ প্রতিনিধি এইচ এ মোনাম খানের পাঠানো তথ্যচিত্রে আর জানাচ্ছেন নূর মাহমদ কৃষকদের পরম যত্ন আর রোদ বৃষ্টিতে খাটুনির পর বেড়ে উঠছে টমেটো গাছগুলো যদিও টকবগে এসব গাছ নিয়েই এখন দুশ্চিন্তা চাষিদের কারণ পূর্ণ বয়স্ক কিংবা ফল দেয়ার আগেই মরে যাচ্ছে অনেক গাছ কেন মরছে তারও মিলছে না জবাব এ অবস্থা সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সোনামুখী হাজরাহাটি সহ অন্তত সাতটি গ্রামে চাষিরা বলছেন মরক বন্ধ করা না গেলে গত বছরের মতো এবারও লোকসান গুনতে হবে তাদের দুই বছরটা আবাদ করি গাছ কি হয় খালি মরে যায় খালি মরে যায় এবার তিরিশ হাজার খরচা শেষ এই যে সারা মারা যায় গাছ মরা যায় আবার সারা আবার ওই খুঁটির ঘরে লাগায় কিন্তু ওই গাছ লাগালে আবার মনে হয় আবার ওডো মারা যায় শতকরা নিরানব্বই জন এই ট্রাষি এভাবে মারি খেয়েছে কারো কারো ধারণা এখনো শীত পুরোপুরি না আসায় মরছে গাছ আশ্বিন মাসের মাঝামাঝি আমরা লাগাইছি শীত না থাকার কারণে গাছের সমস্যা দেখা দিচ্ছে প্রচন্ড তাপে মাটিটা গরম হয় ওই গরমের তাপে শেকুর গেলে মনে হয় আর শেকুর গেলে মনে হয় সিদ্ধ হয়ে গেছে সকালে একটু আলাদা দুপুরে আসলে মনে টালে আসলে মনে খারাপ হয়ে একবার ফসলটা শীতের কিন্তু পরে গেছে এখন গরমের সিজনে এর যে উপযোগী শীত এটা এখন আসে নাই রোগ নির্ণয় কিংবা মরক্রোধে কোনো ধরনের সহযোগিতা করছে না স্থানীয় কৃষি অফিস অভিযোগ চাষীদের এবার ফোন দেওয়ার নিয়ে আসলাম একদিন আসিল আসা দেহে দেহা চলে গেছে এই বন্ধু শেষ উনি আর এই বন্ধু খোঁজও না নাই দেহেও নাই কৃষি অফিসার বহু কোনো অফিসার আসে নাই এসব অভিযোগ স্বীকার করে এখন থেকে মাঠ পর্যায়ের কর্মীদের আরও তৎপর করার কথা বলছেন কৃষি কর্মকর্তা আমাদের শিডিউল ডিউটি আর কি আসলে তাদেরকে পরামর্শ দেওয়া আমরা আরও মানে বেশি আমরা হব তৎপর হব সংশ্লিষ্ট কৃষি অফিস এবং উপসভায় কৃষি যাতে নিয়মিত সেখানে যান এবং প্রয়োজনীয় পরামর্শ দেন এবং কৃষকরা যাতে উপকৃত হয় এই আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব আর কি এবছর সিরাজগঞ্জে তিনশো হেক্টর জমিতে টমেটো চাষের লক্ষ্যমাত্রা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নূর মোহাম্মদ নিউজ ডেস্ক।